हेलो फ्रेंड्स, वेलकम टू आवर अनदर ब्लॉग। आज के एक नतून ब्लॉगे तुम्हारे सकल के स्वागत। आज के एक अन्यरकम ब्लॉग, ट्रैवलिंग ब्लॉग, काशिम बाजार स्टेशन टू रानाघाट जंक्शन स्टेशन मध्य देखते काशिम बाजार लिफ्ट, कारण काशिम बाजार सीढ़ी एत उचू जे कारण लिफ्टर व्यवस्था करा। काशिम बाजारे एक्चुअली मालगाड़ी एसे दाड़ाय, ए कारणे प्रचुर गंजाम भीड़ हय आर शुधु लरी आर लरी चारिदिके। देखते पाच्छो मालगाड़ी दाड़िये आछे आर प्रचुर लरी ओदिके यातायात करछे। एखान थेके सीढ़ीटा एत लम्बा, नामते प्रचुर कष्ट हय अन्तत बयस्क लोकदेर जादेर पायेर ब्यथा रयेछे, जे कारणे लिफ्टटा करा हयेछे। এটা কাশিম বাজারের প্ল্যাটফর্ম নাম্বার 2 আর এই সাইডে একটা 3। এটা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন, এটা শিয়ালদা থেকে এসছে লালগোলা যাবে। দেখতে পাচ্ছ আমার ট্রেন চলে এলো, লালগোলা কলকাতা মেমু ট্রেন। এটা লালগোলা থেকে ছাড়ে, কাশিম বাজারে এসে পৌঁছয় 9:15-তে। 9:15-তে এটা ছাড়ে, এটা রানাঘাট পৌঁছবে 11:40-এ। দেখতেই পাচ্ছ ট্রেনে ভিড় আছে কিন্তু অতটা নেই মোটামুটি। অ্যাকচুয়ালি যারা লালগোলা থেকে আসে বেশিরভাগ প্যাসেঞ্জার বহরমপুরে সবাই নেমে যায়, কেউ কাজে আসে, কেউ ডাক্তার দেখাতে আসে, দিয়ে বহরমপুরে অনেকটা ফাঁকা হয়ে যায়, দিয়ে সিট আস্তে আস্তে ভর্তি হয়। দেখতে পাচ্ছ এটা চূর্ণী নদী, কৃষ্ণনগর ঢোকার সময় এই ব্রিজটা পার করতে হয়। এই নদীটা অ্যাকচুয়ালি মায়াপুর আর নবদ্বীপের কাছে গিয়ে গঙ্গায় মিলিত হয়। আমরা অনেকটা চলে এসেছি কৃষ্ণনগর জংশন। দেখতে পাচ্ছ তোমরা কৃষ্ণনগর জংশন ঢুকছে। কৃষ্ণনগর এখানে প্রচুর ভিড় হয়, এখান থেকে অনেক জায়গায় ট্রেন ছাড়ে। অ্যাকচুয়ালি কৃষ্ণনগরে শিয়ালদা থেকে অনেক লোকাল আছে, আবার এখান থেকে বনগাঁর ট্রেনও পাওয়া যায়, এখান থেকে শান্তিপুর লোকাল সব, এখান থেকে লালগোলা ট্রেনও থাকে। এটা কৃষ্ণনগরের প্ল্যাটফর্ম নাম্বার, যেটা দেখতে পাচ্ছ এটা কৃষ্ণনগর প্ল্যাটফর্ম নাম্বার 2। এত ভিড় দেখতে পাচ্ছ তোমরা, কত প্যাসেঞ্জার নামছে, প্রচুর ভিড় হয় কৃষ্ণনগরে। এখানে অনেক প্যাসেঞ্জার নেমে যায় লোকাল ধরার জন্য, যদি এখানে জায়গা না পায় ট্রেনে অনেকে নেমে যায় এখানে। শিয়ালদার জন্য অ্যাকচুয়ালি বসে যাওয়ার পুরো সুবিধা হবে, লোকালে চলে যায় অনেকে। এটা কৃষ্ণনগরের প্ল্যাটফর্ম নাম্বার 1। এখানে যে সমস্ত ট্রেনগুলো লালগোলা থেকে আসে প্ল্যাটফর্ম 1-এই থামে। এখানে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি এত খাবারের দোকান। এটা পার করছি আমরা কালীনারায়ণপুর জংশন। এটা অ্যাকচুয়ালি এখান থেকে তোমাদের শান্তিপুরের জন্য এই জায়গাটা জংশন হয়েছে, শান্তিপুরের যে লাইনটা এখান থেকে ভাগ হয়।
একটা লালগোলার দিকে চলে যায় সোজা কৃষ্ণনগরের উপর দিয়ে, আর একটা শান্তিপুর। অ্যাট লাস্ট আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল রানাঘাট জংশন। দেখতে পাচ্ছ রানাঘাট ঢুকছে, এখানে সব কিছু পাওয়া যায়। এখানে প্রচুর জায়গা থেকে লোক আসে, আসাম থেকে লোক আসে, বাইরের বাংলাদেশ থেকে আসে, এখানে শিলিগুড়ি আমাদের উত্তরবঙ্গ থেকে প্রচুর জায়গার লোক এখানে আসে। এখানে সব কিছু জিনিস পাওয়া যায়, এখানে জুয়েলারি বলো, খাবারের জিনিস বলো, নিত্য প্রয়োজনের জিনিস এ টু জেড সব জিনিস এখানে অ্যাকচুয়ালি এখানে পাইকারি তো পাওয়াই যায়, প্লাস এখানে ডিলারশিপও রয়েছে। এ কারণে চারোদিক থেকে লোকজন এখানে আসে, ট্রেনে উঠলে বোঝা যায় এখান থেকে কত মাল রোজ নিয়ে যাওয়া হয়। এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে রানাঘাট জংশন। এখানে তোমরা এ টু জেড পেয়ে যাবে, এখানে কি না পাবে, খাবারের জিনিস থেকে শুরু করে এ টু জেড বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস, বাচ্চাদের জন্য খেলনা, যাবতীয় জিনিস, চশমা, ঘড়ি। স্টেশন তো না, মনে হয় যেন শপিং মল। রানাঘাট জংশন এমন একটা গুরুত্বপূর্ণ স্টেশন পূর্ব রেলের, কারণ এখানে অনেক স্টেশনের ভাগ রয়েছে এখান থেকে। এটা পূর্ব রেলের এমন একটা গুরুত্বপূর্ণ স্টেশন, এখান থেকে তোমরা বনগাঁ যেতে পারবে, এই স্টেশন থেকে তোমরা লালগোলা যেতে পারবে, আবার এই স্টেশন থেকেই তোমাদের শান্তিপুর যাওয়া যায়, এই স্টেশন থেকেই আবার গেদে বর্ডার হয়ে বাংলাদেশ পর্যন্ত যাওয়া যায়। আমাদের যে বাংলাদেশের সঙ্গে একটি ট্রেন রয়েছে ভারত বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস, সেই মৈত্রী এক্সপ্রেসও এই স্টেশনের উপর থেকে যায়। আর রানাঘাট থেকে শিয়ালদাগামী ট্রেন তো প্রচুর রয়েছে, রানাঘাট শিয়ালদা লোকাল। আমি এসেছিলাম এখানে একটু আমার কাজে, মানে এখানে মার্কেট রয়েছে, মার্কেটে আমার জুয়েলারির কাজ, ওখানে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ আমি বেরিয়ে যাচ্ছি, এটা সাইডের গেট একটা, এখান থেকে প্রচুর লোক বেরোয়, ব্রিজ পার করে বেরোয়, একটু সাইড দিয়ে আসে, এটা মেন গেট নয়। আবার এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখানে টিকিট কেটে তুমি যেতেও পারো, আবার আমি বিশেষত বেরোনোর সময় টিকিটটা কেটে নিই, অ্যাকচুয়ালি যাওয়ার 3 ঘন্টা আগে টিকিট কাটা যায়, এ কারণে আমি আগে থেকে কেটে নিই দিয়ে বেরোই, মানে তাড়াহুড়া থাকলে আবার এসে উঠে পড়ব। টিকিট কাটার জন্য আমাকে লাইনে ওয়েটিং করতে হবে না, প্রচুর ভিড় হয় এখানে টিকিট কাটার জন্য, এ কারণে আগে কেটে নিই। দেখতে পাচ্ছি এখানে প্রচুর জিনিস বিক্রি হয়, জামা প্যান্ট থেকে শুরু করে ফল ফুল কি লাগবে যাবতীয়, তোমাদের বলতে হবে না, তোমরা জানোই রানাঘাট কেমন একটা জায়গা। ভালো আছো? ননিদা খবর কি? এইটা দেখতে পাচ্ছ পালিশ ঘর, এখানে টুলসের পালিশ করা হয়, মানে অ্যাকচুয়ালি জুয়েলারির সেলাইয়ের কাজ করি আমি, তো ওখানে যে ডিজাইনগুলো হয় ওগুলো করা হয় জুয়েলারিতে।
তো এর জন্য যে ডায়মন্ড থাকে ডায়মন্ডটাকে পালিশ করে নিতে হয়। আমার কাজ হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি। 1:15 আমার ট্রেন রয়েছে লালগোলা, রানাঘাট টু লালগোলা, ওই ট্রেনটি ধরে আমি চলে যাব। তো এবার দেখতে পাচ্ছ, এবার আমি আর বেরোনোর সময় ওদিক দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এবার সিঁড়ি ধরে উপরে উঠে যাবো। ওটা 3 নম্বর প্ল্যাটফর্মে নামবো, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে থাকে 1:15 সাড়ে বেশ ফাঁকা থাকে, এর জন্য আমরা ওই ট্রেনটাই বিশেষ প্রেফার করি। নাহলে যেগুলো শিয়ালদা থেকে আসে ওগুলো বসার একটাও জায়গা পাবো না। দেখতে পাচ্ছ বাড়ির জন্য কিছু স্ট্রিট ফুড কিনে নিলাম, বেশ ভালো লাগে খেতে। এখানে দামটা অ্যাকচুয়ালি কম হয়, প্রচুর খাবার এখানে রয়েছে। দেখতে পাচ্ছ ট্রেনে এত হকারের ভিড়, মনে হয় যেন প্যাসেঞ্জারের থেকে হকার বেশি। তবে এটা করে অনেকের রোজি রুটি চলে, প্রচুর হকার আমাদের রয়েছে এখানে ট্রেনে, যারা ব্যবসা করে দিন চালায়। দেখতে পাচ্ছ এটা পলাশি স্টেশন, আর এটা হলো বেলডাঙ্গা স্টেশন। অ্যাট লাস্ট চলে এলাম আমার স্টেশন কাশিম বাজার, দেখতে পাচ্ছ। এবার বাড়ির দিকে যাওয়া যাক, গ্যারেজে বাইক রয়েছে, দিয়ে ওখান থেকে আর বেরিয়ে পড়ব। এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটি পছন্দ হলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এইরকম আরও কন্টেন্ট তোমরা দেখতে পাবে।